প্রতি বছরের মতো এবছরও মাত্র মাসখানেক আগে গোপীবল্লভপুরে ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব কালী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সেদিন যার ডাকে গোপীবল্লভপুর কালী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি হলেন ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তথা গোপীবল্লভপুরের তৃণমূল নেতা শুভেন্দু দাস ওরফে নানুদা। সেই কালী পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন গোপীবল্লভপুরের তৃণমূল নেতা নানুদা সঙ্গে তার আত্মিক সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়, এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আবেদন করেন আগামী দিনে তার অনুগামী নানুদার সঙ্গে থাকতে। কিন্তু কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর তার আত্মিক সম্পর্কের মানুষ গোপীবল্লভপুর তৃণমূল নেতা শুভেন্দু দাসকে ওরফে নানুদাকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকছেন না বলে আজ আমাদের স্পষ্ট করে জানান শুভেন্দু দাস। অর্থাৎ নানুদা জানান, আমি দাদার অনুগামী ছিলাম, কিন্তু চেয়েছিলাম দাদা এবং দিদি একসাথে থেকে তৃণমূল শক্তিশালী হোক, কিন্তু দাদা একটি সাম্প্রদায়িক দল বিজেপিতে গেছেন, তাই আমি তার সঙ্গে নেই। এই দিন গোপীবল্লভপুরের তৃণমূল নেতা জানান, আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকব। আমার হয়তো দলের সাথে সাংগঠনিক ব্যাপারে কোনো মতের অমিল থাকতে পারে, তবে আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমি তৃণমূল কংগ্রেস করি। আমি চেয়েছিলাম দাদার সাথে দলের এই দ্বন্দ্ব দূর হয়ে দাদা দিদি দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকুক এবং দল আরও শক্তিশালী হোক, এই হিসাবে দাদার অনুগামী। কিন্তু দল বিরোধী কাজ বা দলের বিরুদ্ধে যাওয়া বা সাম্প্রদায়িক বিজেপিতে দাদা চলে যাওয়া আমি কোনো মতন মেনে নিতে পারছি না। কালী পূজা আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম, সেই হিসাবে দাদা আগে ও এসছেন, সেই হিসাবে দাদাকে আমি এনেছিলাম। তারপরে দাদা বিজেপিতে চলে গেলাম, আমি বিজেপিতে চলে যাবো, তার কোনো মানে না। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।